80,000 টাকার বিনিময়ে সন্তানকে বিক্রির অভিযোগ উঠল খোদ বাবা মায়ের বিরুদ্ধে। ঘটনাটি শিলিগুড়ির নিউ জলপাইগুড়ি থানার ডিএস কলোনি এলাকার। অভিযোগ, সন্তান জন্ম হতেই তাকে দালালের মাধ্যমে বিহারে বিক্রি করে দেয় বাবা। ঘটনায় বাবা এবং দালালকে আটক করে বিহারের দিকে রওনা দিয়েছে এনজিপি থানার বিশেষ দল। শিশুটিকে উদ্ধার করে শিলিগুড়িতে নিয়ে আসা হবে, তবে এই বিষয়ে এখনও কোনো মন্তব্য করতে চায়নি শিলিগুড়ির পুলিশ। গত 23 ডিসেম্বর শিলিগুড়ির ডিএস কলোনির বাসিন্দা এক দম্পতির সন্তান হয়। শিলিগুড়ি জেলা হাসপাতালে সন্তান প্রসব করেন ওই গৃহবধূ। অভিযোগ, আগের দুই সন্তান থাকায় ওই শিশুটিকে রাখতে চায়নি তারা, তাই হাসপাতাল থেকেই দালালের সঙ্গে যোগাযোগ করে সন্তানের বাবা। এরপর 80,000 টাকার বিনিময়ে বিহারের এক নিঃসন্তান দম্পতির কাছে শিশুটিকে বিক্রি করে দেওয়া হয় বলে অভিযোগ। ওই মহিলা বাড়িতে ফেরার পর বিষয়টি জানাজানি হতেই এনজিপি থানার পুলিশের কাছে খবর যায়। তদন্তে নেমে পুলিশ শিশুর বাবাকে আটক করে জিজ্ঞাসাবাদ করতেই সব তথ্য সামনে আসে। এরপর বাবাকে সঙ্গে নিয়ে অভিযান চালিয়ে দালালকে আটক করা হয়। দালালের বয়ানের ভিত্তিতে দুজনকে নিয়ে বিহারের দিকে রওনা দিয়ে এনজিপি থানার দল। বাচ্চাটা যেটা অভিযোগ করছে যে বাচ্চাটা আপনার আপনার বাচ্চাকে আপনার স্বামী 80,000 টাকা বিনিময় বিক্রি করে দিয়েছে। না, বিক্রি করছে না, আমি বাচ্চাকে পাঠিয়ে দিলাম, আমি পড়তে পারলাম না, এজন্য চাচি হাতে দিলাম। কেন কেন তবে ঠিক ছিল না, এজন্য দিলাম। আপনি আগে কয়টা বাচ্চা আছে? আগে দুইটা আছে, আবার তিনটা। তো বাচ্চাটাকে দিয়ে দেওয়ার কারণটা কি অ্যাকচুয়ালি কি জন্য? কারণ তো কি, ভাড়া ঘর ছিলাম, মা শাশু শ্বশুর না বিহারে আছে, এই জন্য বাচ্চা পাঠিয়ে দিলাম চাচিকে ফোন করে। তো আপনি চাচির কাছে পাঠিয়েছেন? হ্যাঁ। আপনার নাম কি? কি আপনার নাম? রেণু পাসওয়ান। এই যে আপনার যে নামে যে অভিযোগ করছে যে আপনার বাচ্চাটাকে বিক্রি করে দিয়েছেন, না কে করেছে এটা? এটা হিল্লা হয়ে গেছে, বাচ্চা কাউ দেখলো না কি সিবি দেখিনি, বিক্রি করে দিয়েছে, এটা হিল্লা করে দিয়েছে। কারা করেছে এটা? এটা পম্পাদি। কেন কেন আপনার সাথে কি শত্রুতা আছে? এর বাবা ঝগড়া করছে এর জন্য। কিসের জন্য ঝগড়া করেছিল বাবা ওনার সাথে? ওই তো জানি নাই আমি, না ও বলতেছিল কাগজ মাংতেছিল, আর এর বাবা গুসা আছে, কি বলছে যে আমি বিক্রি করবো না, তা পম্পা দিয়ে ঝগড়া করতেছে কি তুমি বিক্রি করছো করছো, ওই ওইভাবে এসে থানায় কমপ্লেন করে দিছে। হ্যাঁ, আর আমি বাচ্চা ফোন করে মানায় নিলাম, বলা আবার নিজে বাচ্চা আমি নিমক ভাত খাবো আর নিজে সাথে রাখবো। কোথায় পাঠিয়েছিলেন? বিহারে? যে ও তো আমিও নাই পিঠারকে নাম জানি না কোথায়। ছেলে নাম? ছেলে। আপনার নাম? রেণু পাসওয়ান। হাজবেন্ডের নাম? অজয় পাসওয়ান। কোথায় বাড়ি? দেশ করুন। বামনহাট বোশ হিরো শোরুম নিয়ে এলো অল নিউ মডেল ওল্ড হিরো গ্ল্যামার। এছাড়াও পাচ্ছেন অত্যাধুনিক টেকনোলজিতে ভরপুর কোটার ও প্রিমিয়াম বাইকের নতুন সম্ভার। সহজ কিস্তিতে ন্যূনতম ডাউন পেমেন্টে নিয়ে যান বাইক, প্রতিটি বাইকের সাথে পাবেন নিশ্চিত উপহার। চলে আসুন বামনহাট বোশ হিরো শোরুমে। বিশদে জানতে যোগাযোগ করুন 8537848968।